إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী পিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ বৃহস্পতিবার গিয়ে জুমার রাত 25শে শাবান 1442 হিজরি মোতাবেক 8ই এপ্রিল 2021 ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব আমাদের পর্ব নম্বর 23। 20টি প্রশ্নের উত্তর দেব ইনশা আল্লাহ তাআলা। তার আগে আবার স্মরণ করিয়ে দিচ্ছি প্রত্যেক মুমিন মুসলিম ভাই বোনদেরকে, যারা আমার কথাগুলি শুনবেন, যে রমজান মাস আমাদের নিকটবর্তী। এই রমজান মাস আমাদের জন্য ইহকাল পরকালের সার্বিক কল্যাণ নিয়ে আসে। আমরা জানি না যে কে এই রমজান পাবেন আর কে পাবেন না, আর যারা পাবেন তাদের মধ্যে কে ভাগ্যবান, কে এই সময়গুলিকে সত্যিকার গুরুত্ব দিতে পারবে এবং ভালো কাজে সবসময় ব্যয় করার চেষ্টা করবে। আল্লাহ যাকে তৌফিক দেবেন এবং যে চেষ্টা করবে তাকেই তৌফিক দেবেন। আল্লাহ আমাদের সকলকে যেন এখলাসের সাথে সর্বাত্মক চেষ্টা মেহনতের তৌফিক দান করেন। রমজান মাস আসার আগে আমাদের তওবা ইস্তেগফারের মাধ্যমে, নিজের জীবনের ইসলাহ সংশোধনের মাধ্যমে আমাদের পাক পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে আমরা পাপের নাপাকির বোঝা নিয়ে রমজান মাসে পদার্পণ না করি। আল্লাহ যেন এই রমজানকে এবং এইরকম বহু রমজানকে আল্লাহ আমাদের জন্য আমাদের জীবনে মোবারক করেন, এবং রমজান মাসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের দুনিয়া আখিরাতে সার্বিক ক্ষেত্রে তার রহমত দিয়ে ঢেকেন। কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন বলছেন এক ভাই, সালামের পরে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতু। শেখ, আমি শহীদ নিউ ইয়র্ক থেকে। আমার প্রশ্ন হচ্ছে, প্রায় 17 বছর আগে এক বোনের বিবাহ হয়েছে। বোনের বিয়ের 3 থেকে 4 মাস পরে তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। এত বছর মধ্যে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, কোনো সন্তান নেই। সামাজিক কারণে বোন তালাক দিতে রাজি না। এই তালাক দিতে কথাটি ভুল, মহিলা তালাক দিতে পারে না, তালাক নিতে পারে। তালাক নিতে পারে সে খোলার মাধ্যমে, সে খোলা তালাক অথবা ফাসখে নিকাহ, বিবাহ বিচ্ছেদ, যেটাই হোক, ফোকাহাদের দুটি মতের। কিন্তু বলবেন যে তালাক নিতে রাজি না বা বিবাহ বিচ্ছেদে সম্মত না। দুজন আলাদা শহরে বসবাস করেন, যেহেতু বোনের স্বামী তার কোনো দায়িত্ব পালন করেননি, আল্লাহ হেদায়াত করেন, এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে হয় রাখবে তো সম্মানের সাথে রাখবে, আর যদি পরিত্যাগ করে তাহলে তালাক দিয়ে সদাচরণের সাথে বিদায় করবে। আত-তালাকু মাররাতান ফা ইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিহসান। তালাক হচ্ছে দুইবার দিয়ে ফিরিয়ে নেওয়া, এ দুটি হচ্ছে রাজ-ই তালাক। এক তালাক দুই তালাক পর্যন্ত ফিরিয়ে নেওয়া যেতে পারে। এই তালাক দেওয়ার পরেই এক প্রথম তালাক হোক অথবা দ্বিতীয় তালাক হোক, সূরা বাকারে আল্লাহ ইরশাদ করছেন, তালাক দেওয়ার পরে ফাইমসাকুম বিমারুফিন, তালাক যে দেবে তারপরে তালাক যদি দিতে চাও তাহলে দিতে পারো, আর যদি রাখতে চাও চূড়ান্ত সিদ্ধান্ত করো। ফাইম সাকুম মারুফিন, হয় যদি রাখতে হয় তাহলে সদাচরণের সাথে রাখো, মারুফ ভালো আচরণের সাথে রাখো, কষ্ট দিও না।
আও তাসরিহুন বিহসান, অথবা ছেড়ে দাও, বিদায় করে দাও, সেটাও এহসানের সাথে, নিষ্ঠার সাথে, সদাচরণের সাথে। আর এইভাবে ঝুলিয়ে রেখে দেওয়া, ফাতাদারু হাকাল মুআল্লাকা, আল্লাহ রাসূল বলেছেন, ঝুলিয়ে রেখে দেওয়া, না অন্য কোথাও বিবাহ বসতে পারছে, না আপনি নিজের দায়িত্ব থেকে মুক্ত হতে পেরেছেন, রবের কাছে ফেঁসে যাবেন বান্দার হক নষ্ট করার কারণে। এবং সাধারণ বান্দা নয়, বান্দি নয়, বরং আপনার স্ত্রী এখনও বিবাহ বন্ধনে আছে। সুতরাং কিয়ামতের দিনে মহা মুশকিল হয়ে যাবে এরকম অসৎ লোকদের। এখন এই বোন মারা গেলে স্বামী কি এই বোনের সম্পত্তির উত্তরাধিকারী হবে? যে হবে, বিবাহ বন্ধন যতক্ষণ পর্যন্ত আছে। মৃত্যুর সময় যদি বিবাহ বন্ধন বহাল থাকে, তালাক না হয়ে থাকে, সে সম্পর্ক থাক আর নাই থাক, দূরে থাক কাছে থাক, কোনো দায়িত্ব পালন করুক আর নাই করুক, যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, বৈবাহিক সম্পর্ক আছে, সুতরাং একে অপরের ওয়ারিস উত্তরাধিকারী হবে। তারপরে বলছেন, অথবা উনি কি ওনার ভাইদেরকে সব সম্পত্তি লিখে দিতে পারবে? সুস্থ অবস্থায় কেউ যদি মনে করে যে আমার ধন সম্পদ কাউকে লিখে দেব, তো সেটা জায়েজ, কোনো অসুবিধা নেই। যেমন সুস্থ অবস্থায় কেউ যদি পুরো দান করতে চাও, বকার সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা পুরো দান করেছিলেন, ঘটনা আপনারা জানেন, ওমর রাজিয়াল্লাহ তাআলা অর্ধেক দান করেছিলেন বিশেষ এক সময়, কিন্তু মৃত্যুশয্যায় রয়েছে, সেই সময় যদি কাউকে লিখে দিয়ে চলে যায় তো উদ্দেশ্য অসৎ, নিঃসন্দেহে কাউকে বঞ্চিত করার উদ্দেশ্য, এই জন্য ওলামারা জায়েজ বলেননি। বলছেন যে ভাইদেরকে সব সম্পত্তি লিখে দিতে পারবে না? সম্পত্তি যেমনটা বললাম যে যদি সুস্থ অবস্থায় হয় তাহলে লিখে দিতে পারে, কিন্তু লিখে দিয়ে তার ভালো ফল হবে? হয়তো ভাইয়েরাকে লিখে দিল জমি জায়গাগুলো, আর তারপরে তাকে অসহায় ছেড়ে দিল, তার দেখাশোনা করলো না। সুতরাং একজন মানুষ তার জীবদ্দশায় পুরো ধন সম্পদ কাউকে দিয়ে দেবে না, এমনকি ছেলে মেয়েদের মাঝেও ভাগ বণ্টন করা উচিত নয়। জীবদ্দশায় অনেক মা বাবা ছেলে মেয়েকে লিখে দিয়ে দিয়েছে, তারপরে রাস্তায় নামিয়ে দিয়েছে বাবা মাকে, এই জন্য এইরকম কাজ ভালো না। আপনি যতদিন বেঁচে আছেন, ভাই বোন যতদিন বেঁচে আছেন, ধন সম্পদ নিজের কাছেই থাকবে, আর তাতে থেকে তিনি উপকৃত হবেন, আল্লাহ রাস্তায় দান খেরাত করবেন, আর তারপরে যখন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ যেভাবে ভাগ করেছেন, যাদের ভাগ দিয়েছেন তারা ভাগ বণ্টন করে নেবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, সেই কোম্পানিতে কি কাজ করা যাবে, যেমন এমন কোম্পানিতে কি কাজ করা যাবে যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, এদের হালাল তো আছে, কিন্তু এরা যারা একেবারে টাকা দিতে পারে না বা একবারে টাকা দিতে পারে না, তাদের স্বল্প সুদে কিস্তির ব্যবস্থা করে দেই। আপনি এমন ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করছেন যেখানে হালালের অনেক দিক আছে, হালালও আছে, কিন্তু তারা কিছু আংশিক সুদের সাথে জড়িত আছে। এখানে দেখতে হবে যে আপনি যেই কাজগুলি করছেন সেই কাজের ধরনটা কী। আপনার কাজগুলি যদি হালালে সীমিত থাকে, হারাম কাজ আপনাকে করতে না হয়, তাহলে আপনার রুজি হালাল এবং আপনার চাকরি করা বৈধ হালাল, আপনি এরকম কোম্পানিতে চাকরি করতে পারবেন। না হলে এমন কোনো কোম্পানি মনে হয় পৃথিবীতে পাবেন না যে খালেস নিখুঁত নির্ভেজাল একবারে পুরোপুরি হালালে চলছে। আপনি যেই কাজগুলি করছেন কোম্পানির, সেই কাজগুলি ঠিক কিনা, জায়েজ কিনা শরীয়তের দৃষ্টিতে, আপনি হারাম করতে বাধ্য তো নন, এসব দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনার কাজগুলি হালাল হয় তাহলে হালাল, আর আপনার কাজগুলি যদি হারাম হয় তাহলে হারাম এরকম চাকরি করা। সূরা বাকারা আয়াত নম্বর 172 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হালাল খেতে, আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারগণ, তোমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে তৈয়াত পাক পবিত্র রিজিক ভক্ষণ করো। সুতরাং আপনি নিজে হারাম খাবেন না, হারাম উপার্জন করবেন না, হারাম কাজ করে রোজগার করবেন না। আপনার কাজ যদি হালাল হয়, আপনার মালিক কী করছে না করছে সেটা আপনার দেখার বিষয় নয়, আপনার মালিকের প্রতিষ্ঠানে কী কী কাজ হচ্ছে বৈধ না অবৈধ
সেগুলি তদন্তর দায়িত্ব আপনাকে আমাকে দেওয়া হয়নি, দিন সহজ। তিন নম্বর প্রশ্ন বলছেন এক ভাই, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে আমার প্রশ্ন হলো, জনৈক ব্যক্তি তার পাওনাদারের টাকা মেরে দেই, কিন্তু পরবর্তীতে যখন জানতে পারে খুবই মারাত্মক গুনাহের কাজ সে করেছে এবং বুঝতে পারে টাকাটা ফেরত দেওয়া উচিত, ততদিন প্রায় 15 বছর হয়েছে, কিন্তু এখন সে ওই পাওনাদারকে খুঁজে পাচ্ছে না এবং ঠিকানাও জানা নেই, এখন এই পাপ থেকে মুক্তির উপায় কী দয়া করে জানাবেন। এই যে অনুভূতি হয়েছে যে আমি পাপ করেছি আর আমাকে সংশোধন করা উচিত, আমাকে এই পাপ থেকে মুক্তি লাভ করতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলমীর কাছে গিয়ে বিচার দিবসে হিসাবের সময় ফেঁসে যাব, এটা হচ্ছে ইমানি চেতনা, এটা আপনার ভালো লক্ষণ আলহামদুলিল্লাহ। এইরকমও যদি হয় কারো তাহলে তার ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ সংশোধনের দিকে এসেছে, অনুভূতি হয়েছে, ইমানি জজবা অনুপ্রেরণা জেগেছে এবং আশা করা যায় যে সংশোধন হবে ইনশাআল্লাহ, এবং যে কোনো সমস্যার সমাধান কোরআন সুন্নাই রয়েছে। আল্লাহ রাতবি ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবি মুবিন, দুনিয়ার সার্বিক কল্যাণ আল্লাহ নাজিলকৃত দীন ইসলামে রয়েছে। প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসবেন তওবা করে, আল্লাহ আমি ফিরে আসছি। তওবা করা মানে এই রকম কাজ বন্ধ করবেন, আর কারোর সাথে এরকম করবেন না, বন্ধ করে দিলেন। আগামীর জন্য প্রতিজ্ঞা করবেন যে আগামীতে আর কারোর সাথে এরকম হবে না, এইরকম খেয়ানত করব না। এই যে গোনা হয়েছে এর জন্য আপনি অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, খুব খারাপ কাজ করেছে, এটা হচ্ছে অনুভূতি যে আমি ভালো হতে চাই, ভুল করেছি, খারাপ ছিলাম। তার সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তিগফার করবে, তওবা ইস্তিগফার করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওমা কান আল্লাহ মুআযিবাহুম ওয়াহুম ইস্তাগফিরুন, আল্লাহ ওদেরকে আজাব দেবেন না যারা ক্ষমা প্রার্থনা করে, সেটা দুনিয়াতে হোক অথবা আখেরাতে হোক। আর যেহেতু বান্দার হক আর তাকে পৌঁছাতে পারছেন না, তার এই যে পাওনা যেটা আপনার কাছে পাবে, সুতরাং তার নামে দান করে দেবেন, তার কল্যাণের জন্য ইহকাল পরকালে দান করে দেবেন। যদি মুসলিম হয় তাহলে ইহকাল পরকাল উভয়কালে কল্যাণ পাবে, আর যদি অমুসলিম হয় তাহলে দুনিয়াতে তার কল্যাণ সীমিত থাকবে, তার নামে সাদকা করে দিলে সে আখেরাতে পাবে না, পরকালে পাবে না, কারণ পরকালে পাওয়ার জন্য ইমান ইসলাম তৌহিদ শর্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন। 4 নম্বর প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হলো, আমি ছোট একটি কাপড়ের দোকান চালাই, বিজনেসের অবস্থা এখন আল্লাহর রহমতে মন্দা, আল্লাহর রহমতে বলবেন না, যখন মন্দ থাকবে একটু খারাপ থাকবে বলে আল্লাহর হেকমতে, এতে আল্লাহর হেকমত প্রজ্ঞা রয়েছে, আর যখন ভালো হবে তখন আল্লাহর রহমত, যদিও সবই আল্লাহর রহমত, কিন্তু সুখকে আল্লাহর রহমত বলাটা ঠিক মানে যুক্তিযুক্ত, আর যেখানে অশান্তি রয়েছে অথবা কষ্ট রয়েছে অথবা আর্থিক দিক থেকে আপনার ক্ষয়ক্ষতি রয়েছে, আল্লাহর হেকমত, যে কোনো কাজ হচ্ছে যদি বাহ্যিক মন্দ হয় আমাদেরকে কেন্দ্র করে, বান্দাকে কেন্দ্র করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাতে কল্যাণ দেখেছেন। প্রতি মাসে আমার যে কেনা বেচা হয় তাতে দোকান ভাড়া, স্টাফের স্যালারি, বিদ্যুৎ বিল, ফ্যামিলি খরচ, আনুষঙ্গিক খরচ শেষে হাতে টাকা থাকে না, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এমতো অবস্থায় আমি দোকানের মালামালে যাকাত কীভাবে দেব, ইনশাআল্লাহ উত্তর দিয়ে আমাকে উপকৃত করবেন। দোকানের মালামাল বলতে আপনি কি বুঝছেন? আপনার প্রতিষ্ঠান হচ্ছে যে কাপড়ের দোকান চালান, তার মানে কাপড়ের দোকানে কাপড় রয়েছে, মাল সামগ্রী রয়েছে, দোকানে যেসব কিছু রয়েছে সেগুলি দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে ফার্নিচার, জি ফার্নিচার, আর তারপরে সেখানকার পজিশন যে সালামি কেনা আছে বা দেওয়া আছে ইত্যাদি, সাজ সরঞ্জাম আরও কিছু, এগুলিতে জাকাত লাগবে না, এগুলিতে জাকাত লাগবে না। আপনার দোকানপাট, এমন কোনো দোকানপাট যাতে কোনো যন্ত্রপাতি ব্যবহার করা হয়
তাতেও জাকাত লাগবে না। জাকাত লাগবে কি সে ব্যবসায় সামগ্রী অরুদ্ধতি যারা ব্যবসায় সামগ্রী, তাহলে যতগুলি কাপড় আপনার রয়েছে সেটা রেডিমেড হোক অথবা কাপড় থান হোক যে কোনো ধরনের হোক, যে মাল সামানগুলি রয়েছে যেগুলি পণ্য বিক্রি করার আপনি বিক্রি করছেন করবেন, সেগুলি হচ্ছে আপনার ব্যবসায় সামগ্রী। এগুলিতে প্রতি বছর একবার হিসাব করবেন, প্রতি বছর একবার হিসাব, যখন থেকে ব্যবসা শুরু করেছেন তখন থেকে আপনি এক বছর পুরা হলে প্রতি বছর হিসাব করবেন কত টাকার মাল সামান আছে। আপনি লাগিয়েছেন 1,00,000 টাকা, কিন্তু দেখা গেল যে এক বছর পরে 5,00,000 টাকার মাল সামান আছে, তাহলে 5,00,000 টাকাতেই জাকাত দিতে হবে। লাগিয়েছেন 1,00,000 টাকা, এক বছর পরে লস খেয়ে মার খেয়ে ব্যবসা মন্দা, তারপরে 50,000 টাকার মাল সামান আছে, তাহলে 50,000 টাকায় জাকাত দেবেন, এইভাবে জাকাত দেবেন আপনি। 5 নম্বর প্রশ্ন করেছেন, 4 রাকাত সুন্নাত নামাজের প্রতি রাকাতে কি সুরা ফাতেহার সাথে আর একটি সুরা মিলিয়ে পড়তে হবে? 4 রাকাত যে সুন্নাত, এই 4 রাকাত সুন্নাত 2-2 করে পড়বেন, এটি হচ্ছে সহি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে, সলাতুল লাইল ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত দিনের সলাতগুলি মাসনা মাসনা 2-2 করে পড়ো, এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে উত্তম, এটি হচ্ছে সহি হাদিস, যার প্রতি আমল করা উচিত। একমাত্র একটি হাদিস রয়েছে জোহরের আগের সুন্নাত সম্পর্কে, লাইসা বাইনাহুন্না তাসলিম বা লাইসা ফিহিন্না তাসলিম, আর বাউন লাইসা বাইনাহুন্না তাসলিম, 4 রাকাত সালাত যার মাঝে কোনো সালাম নেই। কিন্তু হাদিসটি বিশেষজ্ঞদের নিকট মুহাদ্দিস নিকরাম নিকট জঈফ, সঠিক মতে হাদিসটি হচ্ছে জঈফ। যারা হাদিসটাকে আমলযোগ্য বলেছেন তারা বলছেন একসাথে পড়তে পারে, হয়তো একসাথে পড়া জায়েজ হতে পারে কিন্তু অনুত্তম অবশ্যই। এই হাদিস জঈফ, আল্লামা আলবানী হাদিসটিকে জঈফ বলেছেন। সুতরাং এই জঈফ হাদিস পর আমল করে জোহরে যে হানাফি তরিকায় অভ্যাস রয়েছে 4 রাকাত 1 সালামে পড়া, তেমনটা করবেন না, তেমনটা করবেন না, বরং 2 রাকাত পড়বেন, সালাম ফিরবেন, তারপরে আবার একামত হয়নি, ধরেন পুরুষ মানুষ মসজিদে গেছে একামত হয়নি, আবার 2 রাকাত শুরু করেন। অনেক সময় দেখা যাচ্ছে যে একসাথে 4 রাকাত শুরু করে দিয়েছেন আর ছাড়ছেন না আপনি, এদিকে 2 রাকাত হয়নি আর ইমাম একামত দিয়ে দিচ্ছে, আপনি মহামুশকিলে পড়ে গেছেন। আর না হয় ওই হানাফিদের মতো, হ্যাঁ সুন্নতের খেলাফ নবী সাল্লাহ ইসলামের নাফরমানি করে করছেন কি, আপনি সুন্নত চালিয়ে যাচ্ছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইজা উকিমাতুস সালাত, যখন সালাতের একামত হয়ে যাবে, ফালা সালাত ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত নেই, সুতরাং ছেড়ে দিতে হবে। আপনি 2 রাকাত আরও বাকি, যদি বাকি 2 রাকাত কমপ্লিট হন, 2 রাকাত পড়ে দাঁড়িয়েছেন, এখনও 2 রাকাত পড়া বাকি আর একামত হয়ে গেছে, যদি পড়তে থাকেন তো আপনার তো 1 রাকাত ফরজ চলে যাবে, জায়েজই নয় এভাবে সালাত আদায় করা, হবে কি না সন্দেহ। এই জন্য 2 রাকাত করে সালাম ফিরবেন। তারপরে জিজ্ঞেস করেছেন, 3টি প্রশ্ন করেছেন এখানে আপনি ছোট ছোট, আমি মাঝে মাঝে সানা সুবহানাক আল্লাহুম্মা আর সাথে আল্লাহ বাইদ বাইনি এটাও পড়ি, একসাথে পড়বেন না, সানাগুলি বা ইস্তেফতার যে দোয়াগুলি রয়েছে তকবীরে তাহরিমার পরে সেগুলি বেশ কিছু রয়েছে, যে কোনো একটি পড়বেন, যে কোনো একটি পড়বেন, সুবহানাক আল্লাহ বাহমদিক এটি পড়েন শুধু, অথবা শুধু আল্লাহ বাইদ বাইনি পড়েন, শুধু ইন্নি অজাহাত ওজিয়া পড়েন, এইভাবে যে কোনো একটি পড়বেন, বিভিন্ন সময় বিভিন্নটি পড়তে পারে। হানাফি মজহাবের ফতোয়া হলো যে না, শুধু সুবহানাকা পড়তে হয় আর বাকিগুলি সব সুন্নত নফল তাহাজ্জুদ, না এমন কিছু না। আবু রাজি আল্লাহ তাআলার হাদিস দ্বারা প্রমাণিত সহি বুখারি হাদিস, আল্লাহ বাইদ বাইনি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ফরোজ সালাতে পড়তেন। জি, তো সুতরাং এগুলি ফরজও পড়া যেতে পারে, সন্নতে তাহাজ্জুদও পড়া যেতে পারে, আর যে কোনো একটি পড়বেন, একসাথে 2-3 মিলানো এটি সন্নতের খেলাফ, বরং বেদাতের কাছাকাছি, সন্নতের খেলাফ মানে বেদাত বা বেদাতের কাছাকাছি, সুতরাং এমনটা কাজ করবেন না। বলছেন তারপরে ইন্নি অজাহাতও পড়ে আউজুবিল্লাহ, না না না, এই 3টে একসাথে পড়া যাবেন, একটা পড়বেন, শুধু ইন্নি অজাহাতও পড়েন, আউজুবিল্লাহ পড়েন, আর তারপরে সুরা ফাতে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরা ফাতে পড়ি, এটা কি ঠিক না? যেমনটা বললাম যে ঠিক নয়, শুধু সুবহানাকা, শুধু আল্লাহ বাইদ মানে শুধু ইন্নি অজাহাত ওজিহাত, তারপরে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সুরা ফাতে পড়েন। 3 নম্বর প্রশ্ন করছেন, সেজদায় কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম
পড়া যাবে? হ্যাঁ পড়া যাবে, সেজদাতে আপনি ইস্তিগফারের এই দোয়া অথবা যে কোনো দোয়া পড়তে পারেন। সেজদায় যেমন তসবিহ করা যাবে, আল্লাহর প্রশংসা তাহমিদ করা যাবে, আল্লাহর বড়ত্ব তাকবীর পাঠ করা যাবে, সব কিছুই করা যাবে। জি, দোয়া করা যাবে, কোরআনি দোয়া করা যাবে, হাদিসের দোয়া করা যাবে, নিজের ভাষাতে দোয়া করা যদি উত্তম হচ্ছে আরবিতে দোয়া করা আর তাই যথেষ্ট ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি প্রয়োজন মনে করেন যে আমার খুবই প্রয়োজন, এটা আল্লাহর কাছে চাইতে হবে আর সবচেয়ে নিকটবর্তী, আমি সিজদাই হই, সুতরাং আমি নিজের ভাষায় দোয়া করব, তাও করতে পারে, কারণ সেটি আল্লাহর সাথে কথা বলা। সালাত হচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য, সালাত আরবিতে কথা বলার জন্য। হ্যাঁ, যেই দোয়াগুলি রয়েছে, সুরা রয়েছে যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন নিয়মিত, সেগুলি আরবিতেই মুখস্থ করতে হবে, আরবিতেই পড়তে হবে, এটা সবসময় রাখতে। কিন্তু ইখতিয়ারি দোয়া, যে দোয়াগুলি আপনি নিজে নিজের পছন্দনীয় দোয়া করবেন আপনি আপনার প্রয়োজন মোতাবেক, সেগুলি যেই ভাষায় সুন্দর করে আপনি পেশ করতে পারেন রবের কাছে দরখাস্ত, সেই ভাষায় আপনি দোয়া করতে পারবেন। আল্লাহ তাআলা আলাম। ছয় নম্বর প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন, আমাদের এলাকায় কোনো আহলে হাদিস মসজিদ নেই, এমনকি কোনো কওমি দেওবন্দি মসজিদও নেই, শুধু আছে বেরেলভী মসজিদ। এক্ষেত্রে আমি যদি শুক্রবারের জুমার নামাজের পরিবর্তে ঘরে জোহর নামাজ আদায় করলে কি কোনো গুনাহ হবে, সে দয়া করে একটু জানাবেন। না, এভাবে চলবে না, আপনি কন্টিনিউ আপনি সারা জীবন সেখানে, যেহেতু বেরেলভী রেজভী যারা মাজারপন্থী, যারা বড় বড় শিরকি আকিদা রাখে এবং প্রকাশ্য তারা শিরক করে, গাইরুল্লাহর কাছে সাহায্য চেয়ে থাকে, তারে হচ্ছে বেরেলভী ভারত বাংলাদেশ পাকিস্তানে, তো এই আকিদায় যারা, তাদের পেছনে সলাত হবে না নিঃসন্দেহে। যারা বড় শিরকে লিপ্ত শিয়া রাফেজি এবং বেরেলভী আর এইরকমই কাদিয়ানি আর এইরকমই যতগুলি বেদাতে মোকাফেরা তৃপ্তি এমন বেদাত, যে বেদাতগুলি কুফর পর্যন্ত পৌঁছায়, তাদের পিছনে সলাত হবে না। হ্যাঁ, যারা ছোটোখাটো বেদাত করে, বেদাত মুফাসসিকা মোকাফেরা নয়, যে বেদাতগুলিতে কাফের হয়, নিয়ত পড়ে, সম্মিলিত মোনাজাত করে, জায়নামাজের দোয়া পড়ে, মিলাদ করে, এদের পিছনে সলাত হবে, মাল কারাহা অপছন্দনীয়। তো যেখানে মসজিদ নেই, সপ্তাহে একদিন আপনি দূরে গিয়ে জুমা পড়ে আসবেন, যেখানে পাবেন মসজিদ সেখানে সালাত হ্যাঁ জুমার পড়ে আসবে। মুসলিম জুমা এবং জামাত যথাসাধ্য পালনের চেষ্টা করবে। পাঁচ অক্ত হয়তো মসজিদ পাচ্ছেন না, কিন্তু সারা জীবন এইভাবে বসবাস করবেন না। যদি এমনই অবস্থায় আপনার যে আপনার এলাকায় বেরেলভি ছাড়া আপনার কোরআন সুন্নাহ অনুসারী কেউ নেই, সারা জীবন এইভাবে বসবাস করা জায়েজ নয়, তাহলে আপনি আপনার পরিবারকে, আপনার ছেলেমেয়েদেরকে আপনি ঝুঁকিতে রেখে চলে গেলেন। আপনি এইভাবে কয়েকদিন চলবেন, তারপর তারা আবার শিরক বিদাতে লিপ্ত হয়ে যাবে, আবার কবর মাজার পূজা লিপ্ত হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচালেন কোথায়? জাহান্নামের আগুনের পাশে রেখে দিয়ে চলে গেলেন, আল্লাহ হেফাজত করুক। সুতরাং হিজরত করা ফরজ, দুনিয়ার গরজে 10,000 মাইল দূরে কোথা থেকে কোথায় হিজরত করে চলে যাচ্ছেন, এমন দেশে হিজরত করেছে যেখানে একটা কোনো বংশধর নেই, কেউ নেই, তারপরে হিজরত করেছেন পেটের দায়ে। আর দিনের দায়ে আপনি আখেরাতের জন্য আপনি হিজরত করবেন না, হিজরত করা ফরজ, হিজরত করবেন। জি, এক জায়গায় কোরআন সুন্নাহ অনুসারীর বসবাসের চেষ্টা করেন। জি, যেখানে দেখছেন যে আলহামদুলিল্লাহ একটি মসজিদ আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক মসজিদ, সেখানে সহি সুন্নাহ মোতাবেক সালাত আদায় করতে পারবো, সেখানে দিনের দাওয়াতে কাজ করতে পারবো, সবাই হিজরত করে সেখানে আসেন। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন ভালো মানুষদের। সাত নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। প্রশ্ন, আমি যেহেতু আহলে হাদিস, সুতরাং আমি কি বেরেলভী পরিবারের পাত্রী বিয়ে করতে পারবো? যদি তাকে বিয়ের পরে সঠিক দিন শিক্ষা দেই, এই নিয়তে করা যাবে? দয়া করে একটু জানান, জানালে অনেক উপকৃত হব। বেরেলভী পরিবারের পাত্রী, দেখতে হবে যে সেই পাত্রে কি আলাল ফিতরা আছে, অর্থাৎ প্রত্যেক শিশু জন্মায় ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু জন্মায়, এমনকি অমুসলিম ঘরের ছেলেমেয়েরা জন্মায় ফিতরাতের উপর। সাবালুক হলে ফা আবাউ ইউহাওয়েদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মাতা পিতা
যদি ইহুদি হয় তো ইহুদি বানিয়ে দেয়, যদি খ্রিস্টান হয় তো খ্রিস্টান বানিয়ে দেয়, মজুস অগ্নিপূজক হলে অগ্নিপূজক বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, বেরেলবি হলে বেরেলবি বানিয়ে দেয়, মাজার পূজারী বানিয়ে দেয়। এখন এই মেয়ে হয়তো সাবালিকা হতে যাচ্ছে এখন বা হয়েছে মাত্র, আর সে এখনও সে বেরেলবি আকিদা সম্পর্কে কিছু জানে না, আলাল ফিত্র আছে। তাকে যদি বলেন যে আল্লাহ কথা বলে যাও, হ্যাঁ ওপর দিকে, জি, যেমন হিন্দুরাও প্রাকৃতিকভাবে বলে থাকে যে ওপরওয়ালা, জি হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃতি মানুষের নেচার, জি হ্যাঁ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাসীটিকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করেছে, আইন আল্লাহ, সহিহ মুসলিম হাদিস, আল্লাহ কোথায়? সে বলেছিল ফিসসা মাকাশে। তাহলে আমি কি বলছেন, আন্তা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মালিক বলে, আতিকা ফা ইন্নাহু মুমিনা, একে স্বাধীন করে দাও, এতে ইমানদার, দুটো কথাই পরীক্ষা করে নিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনিও পরীক্ষা করতে পারেন, যখন ওকে বিয়ে করবেন পরীক্ষা করবেন যে দোয়া করতে হবে কার কাছে। যদি একমাত্র আল্লাহর কাছে তাহলে সে মুওয়াহিদা, তাহলে বাপ দাদার সে শিরকি ধর্মে নেই যে গওসের কাছে চাইতে হবে, জিলানির কাছে চাইতে হবে, ওলি আউলিয়া সব দিতে পারে, আল্লাহ গায়েব হয়ে গেছে সব ওলি আউলিয়া, গস কুতুবকে সব ক্ষমতা দিয়ে, আউযুবিল্লাহ, এ বাপ দাদার কুফুরি আকিদাতে সে নেই। তাকে জিজ্ঞেস করবেন যে নবী কি সব গায়েব জানে, আলেমুল গায়েব, নবী কি হাজির নাজির? যদি বলে নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, তাহলে বাবদের তার ফিতরাত বিকৃত হয়ে গেছে, তার প্রকৃতিতে বিকৃতি চলে এসছে, সে কুফরিতে লিপ্ত হয়ে গেছে বাপদাদাদের মতো। আর যদি বলে না আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, তাহলে সে ফিতরাতের ওপর আছে, তাহলে বিয়ে করুন। আর আপনি বিয়ে করবেন, হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীর ছেলে অথবা মেয়ে, বারেলবি ঘরানার অথবা শিয়া ঘরানার, তারা সেই শিয়া আকিদা সম্পর্কে বা বারেলবি আবদ আকিদা সম্পর্কে পড়াশোনা করে একবার শক্ত হয়ে গেছে, তাদের পরীক্ষা করলে বুঝতে পারবেন। আর তারপরে যদি বলেন যে না, সে যদিও বলছে যে ওলিয়া ওলিয়া গস কর্তব্য দিতে পারে, যদিও বলছে যে নবী আলেমুল গায়েব হাজির নাজির, নবী মুখতারিকুল, সব কিছুর ক্ষমতা রাখে, জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক নবী, এসব আকিদা হচ্ছে বেরেলবিদের কুফরি আকিদা, শিরকি আকিদা, তারপরেও আপনি এই অজুহাত করবেন যে আমি একে হেদায়ত করবো, আরে আপনাকে হ্যাঁ গোমরা করে জাহান্নামে নিয়ে চলে যাবে। জি, অনেক সময় মহিলারা বেশি প্রভাব সৃষ্টি করতে পারে পুরুষদের তুলনায়, জি, যার ফলে এই রকম প্রকৃতি বিকৃত হয়ে গেছে, এমন ছেলে কি অথবা মেয়েকে বিয়ে করবেন না, বরং কোরআন সুন্নাহ ভিত্তিক আকিদা বিশ্বাস রাখে এরকম দেখে ভালো চরিত্রের ভালো আকিদার মানুষকে বিয়ে করবেন, ছেলে হোক অথবা মেয়ে হোক। হেদায়তের আশা করছেন, আপনাকে গুমরা করে দেবে, কত এরকম কিস্সা কাহিনী আছে, সত্য ঘটনা রয়েছে। আমাদের অনেক ছাত্র দুটো মেয়ে হয়ে গেছে, বেরেলবি না দেওবন্দি ঘরের, তার ভাই হচ্ছে হাটহাজারি ফারেক দেওবন্দি, হ্যাঁ ওই মেয়ের ভাই, সে মেয়ে দুটো মেয়ে থাকা সত্ত্বেও সৌদি আরবে থাকে, ভালো ইনকাম করে, নেক এবং আখলাক চরিত্রওয়ালা ছেলে, তাকে ছেড়ে দিয়ে ভাইয়ের কথা শুনেছে, আমার ভাই আলেম হুজুর, সে বুঝে, তুমি কি বুঝো, তালাক নিয়ে চলে গেছে। আমি যখন লন্ডন গেলাম, সেখানে এক ভাই যুবক ছেলে, সে বলছে তার স্ত্রী 2 বছর থেকে তার সংসার ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে? বলছে তার স্ত্রী হচ্ছে এখওয়ানি জামাতি, চরমপন্থী, আর সে সালাফি হয়েছে। বলছে না না, সে এখওয়ানি জামাতি, সে মেয়ে বাঙালি মেয়ে, তার সাথে থাকবে না, তালাক নিয়ে চলে গেছে। সুতরাং সতর্ক সাবধান, যদি সুখ শান্তি দাম্পত্য জীবনে চান, তাহলে আকিদার সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক, আকিদার সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক। সুতরাং আকিদাই যেন ভিন্নতা না থাকে, গোঁড়ামি না থাকে, ধর্মান্ধতা না থাকে, এসব দেখে কোরআন সুন্নাহ মানতে প্রস্তুত, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জীবনের প্রতিটি ক্ষেত্রে বলবৎ থাকবে, এইরকম মন মানসিকতা যদি থাকে, দুনিয়ার ক্ষেত্রে একটা মেয়েকে বিয়ে করার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, আর অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছেন, অনেক কিছু জানার চেষ্টা করছেন, আপনার মা বোনকে পাঠিয়ে দিনের বিষয়টি এর চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। 8 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শ্বশুর বাড়ি থেকে যদি বাবার বাড়ির দূরত্ব 1/2 ঘন্টা রাস্তা হয়, তাহলে কি মাহরাম ছাড়া যাওয়া আসা করা যাবে? যদি 1/2 ঘন্টার দূরত্ব শহরের ভিতরে হয়, আর শহরের ভিতরে তেমন কোনো
নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই তাহলে অসুবিধা নেই। কিন্তু এক শহর থেকে আরেক শহর যাবেন আধা ঘন্টা, সে আধা ঘন্টা আপনি ট্রেনে, নিশ্চয়ই ট্রেনে বা বাসের কথা বলছেন, তাহলে বলবো যে জায়েজ নাই, মাহরাম ছাড়া এরকম সফর করবেন না। কিসের নিরাপত্তা রয়েছে মাঠে ঘাটে এক শহর থেকে আরেক শহরের মাঝখানে যে ফাঁকা মাঠ রয়েছে, কোনো নিরাপত্তা নেই। আর এই জন্য একা মহিলাদের সফর করার কারণে ধর্ষণের শিকার হচ্ছে। কখনো সাধারণত কখনো ইল্লা মাশা আল্লাহ মাহরামের সাথে আছে একজন পুরুষ, শক্তিশালী পুরুষের সাথে কোনো মহিলা আছে আর ধর্ষণের শিকার হয়েছে, এটা বিরল ব্যাপার। অধিকাংশ মহিলারা ধর্ষণের শিকার হয়, সেটা নিজের চলন দোষে এবং ইসলাম বিরোধী কাজ করার কারণে। ইসলাম যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলে তাহলে এই রকমটা হবে না, বেগানা পুরুষের সাথে নির্জনতা অবলম্বন করবে না, সুতরাং যৌনহারেনি সুযোগ পাবে না। কর্মক্ষেত্রে নির্জনে একটা পুরুষের সাথে কাজ করছে, অবশ্যই যৌনহারেনি শিকার হইতে হবে, ধর্ষণের শিকার হইতে পারে। একা সফর করছে, একা ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে, সুতরাং সতর্ক সাবধান হন, এতে কল্যাণ রয়েছে। তো যদি এক শহর থেকে আরেক শহর, এক গ্রাম থেকে আরেক গ্রাম ফাঁকা মাঠ রয়েছে মাঝখানে, তাহলে মাহরাম ছাড়া এরকম সফর করবেন না। তারপরে বলছেন যে আর কেনাকাটা করার জন্য কি কয়েকজন মেয়েরা একসাথে শপিং মলে যেতে পারবে? কেনাকাটা করার জন্য শহরের ভিতরে, কেনাকাটা সাধারণত শহরের ভিতরে, এক শহর থেকে আরেক শহর নয়। এখন কেউ যদি মনে করেন যে দাম্মাম থেকে রিয়াজ কেনাকাটার জন্য যাচ্ছে, দাম্মাম থেকে এখান থেকে 80 কিলোমিটার দূর জুবাইল যাচ্ছে কেনাকাটার জন্য, হ্যাঁ একা অথবা কয়েকজন মহিলা, বলবো যে না যাই না, এভাবে যাবে না, মাহরাম ছাড়া মহিলার মাহরাম হতে পারে না। কিন্তু শহরের ভিতরে কেনাকাটা যদি করে তাহলে কয়েকজন মহিলা থাকলে সবচেয়েতে ভালো, কিন্তু জরুরি না, একাও কেনাকাটা করতে পারেন। বাসার আশেপাশে আছে, নিচে গেলেন আর যাওয়ার পরে দোকানপাট থেকে কেনাকাটা করে চলে আসলেন শহরের ভিতরে আশেপাশেই, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, 9 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কানাডা থেকে বলছি। ফরজ সলাতের পরে জিকির আজকার দোয়ার মতো সুন্নাত নফল যেমন তাহাজ্জুদ চাস নামাজের পরে কি কি ধরনের জিকির দোয়া করা যায়? ফরজ সলাতের পরে জিকির আজকার দোয়ার মতো, ফরজ সলাতের পরে জিকির আজকার রয়েছে, জি, কিন্তু সুন্নত নফল তাহাজ্জুদ চাস এইসব সালাতের পরে কোনো বিশেষ জিকির আজকার নেই। যদি বিশেষ কোনো জিকির আজকার করেন অথবা ফরজ সালাতের পরে জিকির আজকারগুলি করা শুরু করেন, তো এটি সুন্নতের খেলাফ কাজ, বিদআত হবে, ঠিক নয়। যতগুলি জিকির আজকার রয়েছে ফরজ সালাত থেকে সালাম ফেরার পরে, ইমাম হোক অথবা মুক্তাদি হোক, সকলের জন্য। বাকি কথা হলো আপনি এমনি আরও বসে থাকবেন মশাল্লায় আর জিকির আজকার করবেন, কোনো অসুবিধা নেই, তাহাজ্জুদ পড়ে বসে আছেন, দোয়া করেন, জিকির আজকার করেন, জিকির আজকার সেটা আল্লাহর কাছে যাচ্ছামূলক হতে পারে, সেটা দোয়া, হ্যাঁ, আবার আল্লাহর গুণগানমূলক, হ্যাঁ হতে পারে, হ্যাঁ আল্লাহ রাব্বুল্লাহর প্রশংসা গুণগান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এভাবে হতে পারে যে, আর এটা হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ জিকির বা তসবিহ, জি, যেটাকে ওলামায়ে কেরামগণ বলেছেন জিকির মুদাআফ, এমন জিকির যেটা বহুগুণে বর্ধিত, একবার পড়লে বহুগুণ আপনি সওয়াব পাবেন। সুতরাং এই জিকির আজকারগুলি পড়বেন, যেই জিকির আজকারগুলির বেশি বেশি ফজিলত রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইরকম। কিন্তু নিয়ম বানিয়ে নেবেন না যে আমি তাহাজ্জুদের পরে আর চাস্তের পরে আর নফল পড়ার পরে এই এই জিকিরগুলি করবো, নিয়ম বানাবেন না। আপনি আরও জিকির আজগার করতে চাইছেন করুন, অসুবিধা নেই। আর সবচেয়ে উত্তম জিকির আজগার হচ্ছে নফল সলাতের ভিতরে ফরজের পরে, সলাতের ভিতরে জিকির আজগার, সলাতের বাইরে জিকির আজগার চাইতে উত্তম। এইরকমই তেলাওয়াত, বাইরে তেলাওয়াতের চাইতে সলাতের ভিতরে যদি কেউ দীর্ঘ তেলাওয়াত করে সেটি উত্তম। 10 নম্বর প্রশ্ন, হ্যাঁ আরেকটি প্রশ্ন করেছেন সেখানেই 9 নম্বরে বলছেন যে আরেকটি প্রশ্ন, শেখ সেজদার মধ্যে কোরআনের দোয়া পড়া যায় না, এটি কি ঠিক? সেজদার মধ্যে কোরআনের দোয়া করা যায়, দোয়াকে পড়া বলে না, দোয়া করা যায়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين
এইভাবে রব্বে গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইরকম এই সমস্ত কোরআনে কারিমের দোয়া, কোরআনে কারিমের দোয়া সেজদাতেও করা যাবে, কোনো সন্দেহ নেই। এতে যদি কেউ ফতোয়া দিয়ে থাকে সে বুঝেনি, আসলে নিঃসন্দেহে বুঝেনি, ভুল কাজ করেছে এবং ভুল ফতোয়া দিয়েছে। আর তেলাওয়াত আলাদা জিনিস, তেলাওয়াত করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নহিতু আনাকরাল কোরআন রাকিয়ান ও সাজেদান, আমাকে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে রুকু এবং সেজদাতে কোরআন তেলাওয়াত করতে। আপনি রুকু সেজদাতে যদি সুরা ফাতিহা পড়া শুরু, রুকু সেজদাতে সুরা বাকারা ধরিয়ে দিলেন, আপনি রুকু সেজদাতে সুরা এখলাস ফালাক নাস পড়েছেন, তো যাইছে না, এটা নিষেধ আছে। দশ নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। সময় শেখ, আমাদের এলাকার ইমাম জুমার দিনে গওস কুতুবের ওসিলা নিয়ে মোনাজাত করে, আল্লাহকে হেদায়ত করুক এবং তার অনিষ্ট থেকে আপনাদের হেফাজত করুক। এখন আমার মনে হচ্ছে তার পিছনে নামাজ হবে না, এ সম্পর্কে কিছু বলবেন? এলাকার ইমাম দেওবন্দি গওস কুতুবের ওসিলা ধরে দোয়া করা, বা এমনকি নবী রসুলগণের ওসিলা ধরে দেওয়া, কোনো ব্যক্তিকে ওসিলা ধরা, এটি হচ্ছে বেদাতি কাজ, বড় শিরক নয়। তবে ধীরে ধীরে শিরকগুলি এরকম করে শুরু হয়েছে, এই কাজটি শিরক নয়। যদি বড় শিরক কেউ না করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি চায়, তাহলে তার পিছনে সালাত হবে না। সে কেউ যদি গওস কুতুবের কাছে চায়, ইয়া গওস মাদাদ, যেমন বেরেলুইরা বলে, ইয়া খাজা মাদাদ, ইয়া গরিব নওয়াজ সাইয়ান লিল্লাহ, ইয়া জিলানি সাইয়ান লিল্লাহ, এইরকমই দোয়া, ইয়া আলী মুশকিল কোষা, ইয়া হুসেন ইয়া হুসেন, এই শিয়া রাফেজিদের বড় শিরক, আর আপনার বেরেলিবিদের এইরকম যদি করে, তাহলে তার পেছনে সালাতই জায়েজ নাই, কারণ সে বড় শিরকে লিপ্ত রয়েছে, মুকাফের বিদাতে রয়েছে। কিন্তু যদি কেউ বলে যে আল্লাহ তোমার নবীর ওসিলাই, হ্যাঁ ইমাম আবু হানিফার ওসিলাই, ইমাম শাফির ওসিলাই, ইমাম আহমদের ওসিলাই, ইমাম ইবনে তাইমিয়ার ওসিলাই, এইভাবে যদি ব্যক্তিকে ওসিলা বানায়, তো এটি বিদাত, এটি আর বিদাত হচ্ছে হারাম, নাজায়েজ। কিন্তু সেই ব্যক্তি গুনাহগার হইলেও সে বড় কুফরি করেনি, সুতরাং তার পিছনে সালাত হবে। এরকম যদি মোনাজাত করে, তার পিছনে সালাত হবে। দেখতে হবে যে আশেপাশে যদি আরও এমন কোনো মসজিদ পান যেখানে এইরকম বিদাতগুলি করে না, নাজায়েজ কাজ করে না, তাহলে আপনি বেঁচে থাকবেন এরকম বিদাতীদের পিছনে সালাত পড়া থেকে। মকরু অবশ্য বিদাতীদের পিছনে সালাত পড়া দেয়, এরকম যারা ব্যক্তিকে ওসিলা ধরে। হ্যাঁ, ইসলামে ওসিলা রয়েছে কিসের? শরীয়তসম্মত ওসিলা, কোনো ব্যক্তি নয়। আল্লাহর সামনে কি বল প্রয়োগ করতে চান কোনো ব্যক্তিকে সোর্স হিসাবে পেশ করে? না, এগুলো গুমরাহি। তো আল্লাহর কাছে শরীয়তসম্মত ওসিলা হচ্ছে নিজের ইমান এবং নেক আমল, ইমান এবং নেক আমল। আল্লাহ, আমি তোমার প্রতি ইমান নিয়ে এসেছি, তোমার রসুলকে আমি ভালোবাসি, তোমার রসুলের প্রতি ইমান নিয়ে এসেছি, আল্লাহ তোমার কিতাবের প্রতি আমি ইমান নিয়ে এসেছি, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও। আপনার ইমানকে রব্বানা ইন্নানা আমান্না ফাগফিরলানা যুনুবানা ওয়াকফিরান্না সাইয়াতানা ওয়াতাওয়াফানা মা'আল আবরার, নেক আমলের ওসিলা ধর। আল্লাহ, আমি দুই টাকা সালাত আদি করলাম, আল্লাহ তুমি আমার মুশকিল দূর করে দাও, আল্লাহ আমি দশ টাকা দান করলাম, আল্লাহ এই দানের ওসিলা আমাকে গুনাহ খাতা মাফ করে দাও। এইভাবে নেক আমলের ওসিলা যেমন তিনজন ব্যক্তি ধরেছে সহিহ বুখারীর হাদিস, আর তারা বালা মুসিবতে ফেঁসে গেছিলো ঝড় তুফানের সময়, পাহাড় এসে গুহায় যখন আশ্রয় নিয়েছিল, পাহাড়ের সেই গুহার দরজা বন্ধ হয়ে গিয়েছিল, সে পাহাড় সরে গিয়েছিল, নেক আমলের ওসিলা ধরে তারা তিনজনে দোয়া করেছিল। দ্বিতীয় জায়েজ ওসিলা হচ্ছে, বা শরীয়তসম্মত ওসিলা হচ্ছে, আল্লাহর নাম গুণাবলী দিয়ে, আল্লাহ তুমি রহমান আমার রহম করো, আল্লাহ তুমি গফুর গফ্ফার তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি মুনতাকিম প্রতিশোধ গ্রহণকারী, আল্লাহ তুমি জালেম থেকে প্রতিশোধ গ্রহণ করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহর নাম গুণাবলী দিয়ে, তোমার রহমতের মাধ্যমে দোয়া করছি, আল্লাহর রহমতের ওসিলায়, আল্লাহর নামের ওসিলায় দোয়া করা। তৃতীয় হচ্ছে, কোনো জীবিত ব্যক্তি, নেক জীবিত ব্যক্তির কাছে দোয়া কর, নিজেও দোয়া করছেন, তার সাথে নেক কোনো জীবিত ব্যক্তি, কোনো আলেম বা মাতা পিতাকে বলছেন যে আমার জন্য দোয়া করিয়েন, কোনো জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া, এটি হচ্ছে ওসিলা। এই তিনটি হচ্ছে শরীয়তসম্মত ওসিলা। ওসিলার উপর আমার বিস্তারিত যে আলোচনাগুলি রয়েছে, সেগুলি আরও অতিরিক্ত জানার জন্য শুনে নেবেন। এগারো নম্বর প্রশ্ন বলছেন, আমার বোন দুই তিন মাসের একটি মেয়েকে লালন পালন করে,
এখন বিবাহের উপযুক্ত, পালিত মেয়ের পরিচয় জানা নেই, অন্য আরেক অপরিচিত মহিলার কাছ থেকে পাওয়া, আমার বোনকে মা বাবা বলে ডেকে বড় হয়েছে, পালিত মেয়ে তাহার ব্যাপারে কোনো কিছুই জানে না, এখন বিবাহের ব্যাপারে কি করা? পালিত মেয়ে ও পাত্রপক্ষ উভয়কে জানানোর দরকার কি না? আপনার মতামত বলতুটি ক্ষমা করবেন। জি, এই যে পালিত মেয়ে নিয়েছেন আর তাকে নিজের সাথে সম্পৃক্ত নিঃসন্দেহ করেছেন, যে কাগজে কলমে হয়তো লেখা পড়ার যুগ আজকাল, আপনাদের নাম উল্লেখ করে দিয়েছেন, আর এমনভাবে করেছে সে জানেই না যে আমি আসলে এদের সন্তান না, এরা আমার পালক বাবা মা, তাহলে এটা জায়েজ নয়? লানাল্লাহু আলা মান ইদ্দা ইলা গায়রি আবি, আল্লাহ লানত রয়েছে ওই সব লোকদের ওপর যারা নিজের বাবা ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত হয় বা সম্পৃক্ত করে। সুতরাং এইরকম কাজ ঠিক হয়নি। ওই মেয়ে বড় হয়েছে, তাকে জানিয়ে দিতে হবে যে আসলে তোমাকে কোথাও পাওয়া গেছিল, হ্যাঁ তোমার বাপ মাকে আমরা জানিই না, আল্লাহ ভালো জানেন, আর তোমার আমরা ভালোভাবে পরিচর্যা করেছি, হ্যাঁ প্রতিপালন করেছি, এখন তোমার বিয়ে দিচ্ছি, জানি যাতে করে সে বুঝতে পারে যে আমার ওপর বড় এহসান অনুগ্রহ রয়েছে এদের, কিন্তু এরা আমার মূলত বাবা মা না। জি, আর তার সাথে পাত্রকে জানিয়ে দেওয়াও জরুরি, কারণ পাত্রকে যদি না জানান, বিয়ে দিয়ে দিলেন আর অন্য কোনো সূত্রে পরে জানতে পারলো, এটা কি ভালো হবে? এটা খেয়ানত, রিস, এটা ধোঁকাবাজি করা। এমন এর প্রতিক্রিয়া হতে পারে যে না, আমি আমাকে ধোঁকা দিয়েছে সুতরাং আমি রাখবো না, তালাক দিয়ে দেবো, তখন কি করবেন? সুতরাং জায়েজ নয়। জানিয়ে দেবেন যে বাবা, এই মেয়ে কিন্তু আমরা পালন করেছি, লালন পালন করেছি, এই মেয়ের বাবা মা সম্পর্কে কিছুই আমার জানা নেই, এটা জানিয়ে দেওয়ার পরে বিয়ে করবে, তাহলে সে আর এইরকমের কোনো প্রতিক্রিয়া দেখাবার সুযোগ পাবে না বা ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই। 12 নম্বর প্রশ্ন করেছেন, শেখ আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, ইমাম যদি ভুল করে কেরাতের ভিতরে মুক্তাদির নামাজ হবে কি না? ইমাম যদি ভুল করে মুক্তাদির গুনার ভাগ ইমাম সাহেব পাবে কি না? প্রশ্ন উত্তরটা জানাইন। ইমাম যদি ভুল করে কেরাতের ভিতরে মুক্তাদির নামাজ হবে কি না? কেরাতের ভিতরে যদি ভুল করে সেটা দুই স্তর রয়েছে। যদি এমন ধরনের ভুল করে, জের জবর হরকতে ভুল করেছে যাতে অর্থ পাল্টিয়ে যাবে, অথবা মাখরাজ শব্দের উচ্চারণে ভুল করছে, জিমকে যা পড়ল জাল পড়ল, শিনকে সা পড়ে দিল বা সাকে সিন পড়ে দিল, সদ পড়ে দিল, তাহলে অর্থ পাল্টিয়ে যাবে। অর্থ পাল্টিয়ে গেলে সুরা ফাতেহাতে যদি অর্থ পাল্টিয়ে যায়, সুরা ফাতেহা পড়া যেত রোকন, তাহলে সলাৎ হবে না। সুরা ফাতেহা যদি শুদ্ধ পড়তে পারে, ভালো করে বিষয়টি বুঝে, সুরা ফাতেহা শুদ্ধ করে যদি পড়তে পারে আর অন্য সুরা পড়া যেহেতু সুন্নত, তাতে যদি ভুল করে গুনাহগার হবে অবশ্যই ইমাম, কিন্তু তাতে আপনাদের সলাৎ হয়ে যাবে। কারণ সর্বনিম্ন যাতে সলাৎ হয়ে যায় তা হচ্ছে সুরাতুল ফাতেহা, সলাত আল ইমাম ফাতেহাতুল কিতাব, সুরা ফাতেহা না পড়লে সলাৎ হয় না, সুরা ফাতেহা যেহেতু শুদ্ধ পড়েছে সুতরাং আপনাদের সলাৎ হয়ে গেছে আর সে ইমামেরও সলাৎ হয়েছে। কিন্তু অন্যান্য সুরাগুলিতে লাহানি জালি বড় ধরনের ভুল করছে, সুতরাং সেটাতে গুনাহগার অবশ্যই হবে। আর যদি সুরা ফাতেহাতে এরকম ভুল থাকে তাহলে মোটেই নামাজ পড়া জায়েজ নয়, তার পেছনে হ্যাঁ বলে দেবেন যে তোমার নামাজ হয়নি, আমাদেরও নামাজ হয়নি, আপনারা পুনরায় সলাৎ আদায় করবেন, অথবা এর পেছনে সলাৎ আদায় করবেন না, তাকে সরিয়ে দেবেন। 13 নম্বর প্রশ্ন, শেখ আমি নিজেও কিছু ইসলামিক পড়াশোনা করি, আল্লাহ তৌফিক দান করুক, আমার প্রশ্ন হলো যে আলেমরা বিদাত করে তাদের ভুল সংশোধন করা কি ইমানি দায়িত্ব নয়? আলেমরা বিদাত করে, শুধু বিদাত করে না, বিদাতে প্রচার করে, আলেম যদি হয় তাহলে বিদাতের প্রচার প্রসার করে। তো বিদাতই হচ্ছে দুই রকমের, এক হচ্ছে নিজের ব্যক্তি জীবনে বিদাত করে কিন্তু বিদাতের প্রচার প্রসার করে না, দাইয়া এলাল বিদা নাই, তাহলে তার অনিষ্ট তার পর্যন্ত সীমিত, তার ক্ষয়ক্ষতি তার বিদাতের দ্বারা সে ক্ষতিগ্রস্ত, অন্যকে ক্ষতি করে না। আর আলেমরা সাধারণত নিজেরা তো বিদাত করে বিদাতে আকিদা রাখে, অন্যদেরকে বিদাতের দিকে ডাকে, এরা হচ্ছে খাতারনাক বিপজ্জনক, এরা দল্লুন মদিল্লুন, নিজেরা গোমরা অন্যদেরকে গোমরা করে, সুতরাং তাদের ভুল সংশোধন করে দেওয়া ইমানি দায়িত্ব অবশ্যই। কিন্তু এই দায়িত্বটা ফার্জে আইন না ফার্জে কিফায়া? নিঃসন্দেহে ফার্জে কিফায়া, সাধারণ অবস্থায় নিঃসন্দেহে ফার্জে কিফায়া। আর সেটা শুধু
যদি সে বেদাতি আকীদার আর বেদাতের প্রচার প্রসার করে তাকে ব্যক্তিগতভাবে বলতে হবে, এটা ভুল ধারণা। সে জাতিকে গুমরা করে বেড়াচ্ছে আর আপনি আপনাকে আমাকে গিয়ে তার বাড়িতে গিয়ে বলতে হবে, তাকে টেলিফোন করে বলতে হবে, শুধু তার সংশোধন করে হবে? হ্যাঁ, তার টাকনার নিচে যদি কাপড় থাকে, সে যদি দাড়ি না রাখে, সে যদি হারাম খায়, হ্যাঁ ঘুষ খায়, সুদ খায়, সে তার ব্যক্তি জীবনে ভুল ভ্রান্তি করে, ফজরের সালাতে দেখা যায় না, তার নিজের ক্ষতি করছে ইত্যাদি, তাহলে তার ব্যক্তি জীবনের ভুল, ব্যক্তি চরিত্রের ভুল, ব্যক্তি আমলে ভুল, তখন তার নির্জনে সংশোধন করবেন, যাতে সংশোধন হয়, যেটাতে সংশোধন হবে সেভাবে সংশোধন করবেন। সবার সামনে বলার প্রয়োজন না থাকলে বলবেন না, প্রয়োজন হইতে পারে অনেক সময় পানিশমেন্টের জন্য, অনেক সময় ব্যক্তি জীবনে ভুল ভ্রান্তি, কিন্তু সীমা লঙ্ঘন করেছে, বেশি বাড়াবাড়ি করছে, অনেকবারই ভুল করছে, একাধিকবার ভুল করছে, তাহলে অবশ্যই তাকে অপদস্থ করতে হবে, তার মুখোশ উন্মোচন করতে হবে। কিন্তু যেই ভুলগুলির দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যেমন সে বেদাতের দিকে আহ্বানকারী দায়াল বিদা, তাহলে তার থেকে জাতিকে সতর্ক করতে হবে। এবং এটি ফার্জে কেফায়, যদি সেই ভাষায় অনেক আলেমরা থাকি, কোনো একজন দুজন যদি রদ করে যথেষ্ট, আর যদি দেখা যায় যে সেই এলাকায় সতর্ক করার মতো তার অনিষ্ট থেকে, তার বেদাতি আলেমের অনিষ্ট থেকে সতর্ক করার মতো আর কেউ নেই, কেউ মুখ খুলছেন না, তখন ফার্জে আইন, নাহলে সবাই গুনাহগার হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল যেন এই বিদাতি আলেম সমাজের গুমরাহি থেকে মুসলিম জাতিকে রক্ষা করেন। 14 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষক, আমার প্রশ্ন হচ্ছে, মাছের অথবা মুরগির ছবি ঘরে থাকলে সে ঘরে কি রহমতের ফেরেস্তা প্রবেশ করবে? মাছ কি জীব নয় আর মুরগি কি জীব নয়? অবশ্য জীব, জি। কোনো প্রাণীর ছবি যদি বাড়িতে থাকে, সেটা মানুষের হোক অথবা পশু পাখির হোক, তাহলে সেই বাড়িতে রহমতের ফেরেশতা মালায়েকা প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা, এমন বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না রহমতের ফেরেশতা, যেই বাড়িতে কুকুর থাকবে, কুকুর থাকবে, ট্রেন কুকুর না, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর না, সাধারণ কুকুর থাকবে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আও সূরাতুন অথবা ছবি থাকবে, ছবি ঝুলানো থাকবে, ছবি প্রকাশ থাকবে, প্রাণীর ছবি, পশু পাখির ছবি বা মানুষের ছবি যদি থাকে, তাহলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। দ্বিতীয় অংশ হচ্ছে প্রশ্নের, এবং সেই ঘরে সলাত আদায় করা যাবে কি? সলাত আদায় করা যাবে না ছবি থাকলে প্রাণীর, এমন কোনো দলিল নেই, তবে অবশ্যই অপছন্দনীয়। আর সেটা বিশেষ করে কিবলার দিকে যেন না থাকে, কিবলার দিকে যেন না থাকে, ডানে বামে যদি থাকে আর বিকল্প অন্য কোনো রুম না পান, তাহলে সেখানে সালাত পড়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের বাড়ি আর আপনি ছবি ঝুলিয়ে রেখেছেন নেতাদের মাথাদের, অথবা নিজের বাপ মায়ের, নিজেদের স্বামী স্ত্রীর ছবি টেবিলের উপর সাজিয়ে রেখেছেন আপনি, আর তারপরে সালাত আদায় করছেন, না, আপনার জন্য এটা জায়েজ নয়, কারণ আপনি সেখানে অভিভাবক এবং সেটা সরাতে সক্ষম, কোনো অফিসে গিয়ে আপনি সলাত আদায় করছেন, আর সেই অফিসের নেতাদের রাষ্ট্রনায়কদের ছবি ঝুলানো আছে, আপনি কী করে সরাবেন? সরানো সম্ভব? সেটা অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করা ছাড়া কোনো উপায় নেই, সেখানে হয়তো বলাও অনেক সময় মুশকিল, আপনাকে দেশদ্রোহী বলে ফতোয়া লাগিয়ে দিবে এই অসৎ লোকেরা। সুতরাং আপনি সেখানে মাল কারাহা অপছন্দনীয়, তারা গুনাহগার, কিন্তু আপনার সলাত হয়ে যাবে। এক কথায় আবার বলছি, কোনো জায়গায় ছবি থাকলে সলাত হবে না এই মর্মে কোনো দলিল কোরআন হাদিস আমাদের কাছে নেই। সুতরাং এই ধারণাটি ভুল, আমাদের বাঙালি সমাজে কিন্তু এই ধারণা আছে যে ঘরে ছবি আছে এখানে নামাজ হয়, দলিল কি, বিনা দলিলের কথা, জি। তবে অবশ্যই অপছন্দ নয়, এরকম কেন করবেন? যেখানে মানুষের প্রাণীর ছবি আছে, রহমতের ফেরেশতা আছে না, সেখানে কেন সলাত আছে? অন্য ঘরে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে আশেপাশে কোথাও সলাত আদায় করার নিরুপায় হলে সেখানেই জায়েজ রয়েছে। 15 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। বাধ্য হয়ে কাবিরা গুনাহ করলে কি পাপ হবে? বাধ্য হয়ে কেমন করে কাবিরা গুনাহ, বাধ্য হওয়া মানে হচ্ছে যেটাকে মুদ্দার বলা হয়েছে কোরআনের ভাষায়, নিরুপায়, আপনাকে বাধ্য করা হয়েছে, কোনো উপায় নেই, এই গুনাহ কাবিরা গুনাহ না করলে আপনাকে মেরে দিবে, হ্যাঁ আপনার ছেলেকে মেরে দিবে, আপনার পরিবারকে মেরে দিবে, অথবা আপনার জানমালের বড় ধরনের ক্ষতি করবে, সেটা হচ্ছে নিরুপায় হওয়া এদের। আর এমনি কেউ চাপ সৃষ্টি করলো, কেউ বললো, পিড়াপিড়ি করলো যে এইটা কর ওইটা কর, আর তাতে আপনি করে ফেললেন, না না, এটা বাধ্য হওয়া নাই, জি।
ষোলো নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গর্ভবতী মহিলার তালাক কীভাবে হবে? তিন মাসে তিন তালাক, যেহেতু মাসিক বন্ধ, তিন মাসে তিন তালাক এ কথা কে বলল? তিনটি তালাক, টোটাল তিনটি তালাক, দুটি দিয়ে ফিরিয়ে নিতে পারবেন আর তৃতীয় দিয়ে দিলে আর ফেরাতে পারবেন না। কিন্তু এই আমাদের দেশের জনগণের যে ধারণা যে তিন মাসে তিন তালাক দিয়ে একবার ফিনিশ করে দিতে হবে, এটা একেবারে ডাহা ভুল। বরং একটি সুন্নত হচ্ছে একটি তালাক দেবেন এমন পবিত্রতাই, যেই পবিত্রতা স্পর্শ করেনি, স্বামী স্ত্রী মিলন হয়নি, যাতে করে পেটে বাচ্চা ধরার, গর্ভধারণের আশঙ্কা না থাকে, সম্ভাবনা না থাকে, আর তারপরে তালাক দেবেন। ওই সময়টায় মাসিক থেকে পবিত্র হওয়ার পরে সেই সময় স্বামী স্ত্রীর একে অপরের চাহিদা থাকে, তালাকের সম্ভাবনা কমে যায়। এই হেকমতের জন্য এ বলা হয়েছে, এটি হচ্ছে সুন্নি তালাক। পবিত্র অবস্থায় যদি তালাক দেন, এটা হচ্ছে সুন্নি তালাক। আর আরেকটি তালাক হচ্ছে পেটে বাচ্চা থাকা অবস্থায়, সেটাও তালাক দেওয়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস, সুম্মা লিউতাল্লিকাহা তাহিরান আও হামিলান, তারপরে স্ত্রীকে তালাক দিক। ইবনে ওমর সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তাকে তালাক দিতে হয় তাকে পাক পবিত্র অবস্থায় তালাক দিক, আর না হইলে হামেল গর্ভবতী অবস্থায় পেটে বাচ্চা থাকা অবস্থায় তালাক দিক। এই জন্য শাইখ নবাদ রহমতুল্লাহ আলাই তার ফতোয়াতে বলেছেন, এবং এর ওপর এজমা ঐক্যমত রয়েছে যে পেটে বাচ্চা থাকা অবস্থায় তালাক দেওয়া হচ্ছে সন্নি তালাক, জায়েজ তালাক, এটা বেদি তালাক নয়, হারাম তালাক নয়, বেদাতি তালাক, আর শরীয়তের খেলাফ তালাকের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলতেন না। সুম্মালি উতাল্লিখা তাহিরান আও হামেল, পবিত্র অবস্থায় তালাক দাও, আর না হলে হামাল পেটে বাচ্চা থাকা অবস্থায় তালাক দাও। তালাক দিলে পেটে বাচ্চা থাকা অবস্থায় আর একটি তালাক দেন, সেটা একটি তালাক দিয়ে তিন মাসিক পার করে দিলেন যদি মাসিক হয়, মাসিক হচ্ছে না নাবালিকা অথবা একেবারে বেশি বয়সীকে মাসিক বন্ধ হয়ে, তাহলে তিন মাস তার ইদ্দত। পেটে যদি বাচ্চা থাকে তো তার ইদ্দত হচ্ছে বাচ্চা প্রসব করা পর্যন্ত। সূরা তালাকের আয়াত নম্বর চারে আল্লাহ রাব্বুল ইরশাদ করে, উলাতুল আহমালি আজালুহুন্না ইয়াদান হামলাহুন, যারা গর্ভধারণকারিণী আজালুহুন্না তাদের ইদ্দত হচ্ছে তাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। ১৭ নম্বর প্রশ্ন বলছেন শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। বলছেন শেখের কথা আমার খুব ভালো লাগে, জাযাকাল্লাহ খের। হুজুরের নিকট জানতে চাই, হুজুর বলবেন না, এই হুজুর কথাটি অপছন্দনীয়, জানতে চাই দাড়ি রাখার ব্যাপারে। সাধারণত আমরা জানি গোঁফ ছোট রাখো এবং দাড়িকে ছেড়ে দাও, এছাড়াও জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা দাড়িকে রং করতে বলেছেন বা নিজে মেহেদি দিতেন না, নিজে মেহেদি দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৯টি দাড়ি মাত্র সাদা হয়েছিল, তো মেহেদি কেন দেবেন? তো এই কথাটি ভুল যে নবী সাল্লাম মেহেদি ব্যবহার করতে, মেহেদি ব্যবহার করতে বলেছে যাদের দাড়ি প্রায় সাদা হয়ে গেছে তাদের, এটা হচ্ছে উত্তম, তাও ওয়াজেব নয়। আবার এটাকে অনেকে আবার ওয়াজেব মনে করে, এটাও ভুল। আমাদের দেশের এক শ্রেণী আলেমরা দাড়ি যদি কেউ সারা জীবন সাদা রেখে দেয় তাতে কোনো নাজায়েজের বিষয় নেই। আমার জিজ্ঞাসা হলো সুন্দরের জন্য বা ফ্যাশন করার জন্য দাড়ি ছেঁটে রাখা যাবে কি না? দাড়ি ছেঁটে রাখলে গুণাগার হবে, তবে যে ব্যক্তি দাড়ি মুন্ডন করে তার চাইতে ভালো, তুলনামূলক ভালো, কিন্তু অবশ্যই গুণাগার। তারপরে বলছেন মার্কেটের প্রসাধনী সামগ্রী দাড়ির জন্য চিরুনি, ব্রাশ, তৈল বা বাম, এমনকি বিশেষ শ্যাম্পু, কন্ডিশনার এসব ব্যবহার করা যাবে কি? হ্যাঁ, ব্যবহার করা যাবে, সেগুলি যদি হালাল হয় এবং সেগুলি পাক হয়, না পাক না হয় তাহলে যাবে, ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। দাড়ির যত্ন করেন, ভালো জিনিস। দাড়ির পরিচর্যার ক্ষেত্রে ইসলামে কতটুকু অনুমতি দেই? যতটুকু পরিচর্যা করলে দাড়ি সুন্দর থাকে, তার পিছনে লেগে আপনি সময়ের অপচয় করবেন না, বাড়াবাড়ি করবেন না, বিস্তারিত জানালে উপকৃত হবে। জাযাকাল্লাহ খের। প্রশ্নকারী বলছেন মারুফ খান, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ১৮ নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, সালাতের প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য যে কোনো একের অধিক সুরা পড়তে পারবো কি? হ্যাঁ পারবেন। যেমন বলছেন যে প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা ফিল, সুরায় কোরাইশ, সুরায় মাউন, দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা, সুরা ইখলাস, ফালাক, নাস, হ্যাঁ পড়তে পারবেন, গোটা কোরআন পড়তে পারবেন, গোটা কোরআন পড়তে পারবেন, সমস্যা নেই, একদিক থেকে পড়ে যান, কোনো অসুবিধা নেই। এক এক পারা করে পড়েন আপনি, জি, কয়েকটি সুরা একসাথে পড়েন, তবে উত্তম হচ্ছে তরতিব বহাল রাখা, পর্যায়ক্রমে, যেভাবে কোরআনে কারিমের বিন্যাস রয়েছে উসমানী মুসাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেইভাবে পড়াটা হচ্ছে উত্তম।
19 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা জিনিস জানার ছিল, সাতেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাস্তি কি, যে কেউ চাইলে দিতে পারবে না শাস্তি দেওয়া, সেটা মুসলিম যারা হদে পৌঁছে গেছে, যেমন চোর চুরি করা শাস্তি, হাত কাটা, এই রকমই জেনা ব্যবচারের শাস্তি দেওয়া, আর এই রকমই আপনার কিসাসের শাস্তি দেওয়া, হা মৃত্যুদণ্ড ইত্যাদি, এসবগুলি একমাত্র করবে হাকিম রাষ্ট্রনায়ক। জি, কোন নেতা সংগঠনের নেতা মাথা করবে না। বলছেন যে যে কেউ চাইলে দিতে পারবে না, পারবে না, রাষ্ট্র ছাড়াও কি সাধারণ মানুষ কি নিজ হাতে তাকে হত্যা বা অন্য শাস্তি দেওয়া জায়েজ হবে? না, মোটেই জায়েজ নয়, এটা সীমালঙ্ঘন। আর রাষ্ট্রনায়ক যে শাস্তি দেবে, তার অধীনে যারা রয়েছে, তার দেশের লোক যদি এরকম অপরাধ করে, রাসূল সাতেমে রাসূল বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গালমন্দ করে, আপনি আরবিতে বলেছেন, আমাদের বাংলা ভাষীরা বুঝবে না, সেই জন্য বলছি, সাতেম সাতামা মানে গালি দেওয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করলো, রাসূলুল্লাহ সাল্লামকে গালি দিল, সেই ব্যক্তি রক্ত হালাল। কিন্তু কার জন্য হালাল? এই মৃত্যুদণ্ডের বাস্তবায়ন করবে, এই হদ জারি করবে মুসলিম শাসক, তার অধীনে থাকলে, মানে তার দেশের লোক হইলে, ওই লোক তার অধীনে তার দেশে থাকলে, এই কথাটিও মনে রাখতে হবে। অনেকে বুঝে না, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করেছে, ব্যঙ্গচিত্র করেছে, গালমন্দ করেছে, সে অন্য কোনো কাফের রাষ্ট্রে থাকে, আর খামাখাতে মুসলিম দেশে তার জন্য এমন গোলযোগ সৃষ্টি করে, এমন অশান্তি সৃষ্টি করেছে, যেই কাফের দেশে সে অপরাধী জালিম আশ্রয় নিয়ে আছে, সেই দেশে পৌঁছার তো কোনো ক্ষমতা নেই। এখন মুসলিম দেশের জনগণের জন্য অশান্তির কারণ, প্রশাসনের জন্য অশান্তির কারণ, শাসকদের জন্য অশান্তির কারণ, আর শাসকের এতটা ক্ষমতাও নেই যে যেই দেশে আশ্রয় নিয়ে আছে বা যেই দেশের নাগরিক এইরকম কাজ করেছে, রাসূলুল্লাহ গালমন্দ করেছে, তো তার দণ্ডবিধান কায়েম করবে, এই অধিকার নেই, কারণ তার দেশ নয়, অন্য দেশ। এই বিষয়টা ঠান্ডা মেজাজে বুঝতে হবে। বাঙালি জাতি আবেগ দিয়ে ধর্মকর্ম করে, বিবেক দিয়ে করে না, আর কোরআন সুন্নাহর দলিলও জানেও না, আর যারা জানে তারা ভালো করে জানার এবং মানারও চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 20 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রশ্ন, কেউ যদি চায় পৃথিবীর জাল হাদিস বাদ দিয়ে সকল হাদিস নিজের সংগ্রহে রাখতে, তাহলে তাকে কি কি বই সংগ্রহ রাখতে হবে? আপনার এই যে কথা বলেছেন যে জাল হাদিস বাদ দিয়ে সকল হাদিস আপনি সংগ্রহ করবেন, এটা অত সহজ নয়, একজন সাধারণ মানুষের জন্য তো মোটেই সহজ নয়, আলেমদের জন্য অত সহজ না। আপনি দিনের এলেম কি এত সহজ মনে করছেন? তবে আপনি যথাসাধ্য আপনি দিন শিখুন, যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন ততটাই জিজ্ঞেস করবে, তার বেশি জিজ্ঞেস করবেন না। আল্লাহ যেন তৌফিক দান করে, এ আপনার আগ্রহ খুব ভালো। আর এই ক্ষেত্রে আজকাল যেহেতু আপনার যে যান্ত্রিক সভ্যতার যুগ, সুতরাং মাকতাবা শামেলা একটি সিডিতে, আপনি মাকতাবা শামেলা একটা প্রোগ্রাম রয়েছে, যাতে বিশাল লাইব্রেরি রয়েছে, যাতে বিশাল লাইব্রেরি, হাজার হাজার কিতাব তাতে রয়েছে, কোরআন এবং হাদিস ছাড়া অন্য অন্য সাবজেক্টের, তো সেটা একটা কম্পিউটারে বা ল্যাপটপে আপনি লোড করে রেখে দেন, আর সেখান থেকে সার্চ দিতে হবে। তো আপনি সাধারণ মানুষ, সেটা সাধারণত আরবিতে আছে, ইংলিশে আছে কিনা বলতে পারবো না, হয়তো হয়েছে, সার্চ দিতে হবে, আর সার্চ দেওয়ার জন্য একটা হাদিসের তো শব্দ জানতে হবে কমপক্ষে, সেটা ভালো আলেম না হলে অনেক সময় পারবেন না, কারণ সাধারণ আলেম যারা আমাদের সমাজের, তারা হাদিসের বাংলা জানে কিন্তু আরবি শব্দ পারে না, তা আরবি শব্দ একটা না দিলে তো আপনি সার্চ করে খুঁজে পাবেন না। সুতরাং দিনের এলেমটাকে অত সহজ মনে করিয়েন না, যত সহজ আপনারা মনে করছেন অত সহজ নয়। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং ভালো আমলের নেক আমলের তৌফিক দান করেন, এবং দিনের নির্ভেজাল তৌহিদ সুন্নাহ ভিত্তিক দাওয়াতের তৌফিক দান করেন, এবং আমাদের দিন দুনিয়া দাওয়া সব কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। আমাদের পরিবার পরিজন যারা আমার আলোচনা শুনলেন এবং শুনবেন, আল্লাহ সকলকে নেক হায়াত দান করেন, সকলের বালা মুসিবতকে দূর করেন, সকলকে বালা মুসিবত থেকে মুক্ত রাখেন, সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত রাখেন, এবং মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। দীন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, আল্লাহ খারেজিদের চরম পন্থা থেকে আমাদের হেফাজত করেন, মুসলিম জাতির হেফাজত করেন, বাংলা ভাষাভাষী ভাই বোনদের হেফাজত করেন, আর যারা বেদীন আল্লাহ তাদের অনিষ্ট থেকেও আল্লাহ ইসলাম মুসলিমদের হেফাজত করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ
ওয়ালা আলিহি ও সাহবিহি আজমাইন। ক্যামেরা ক্যামেরা বন্ধ।